এই তো সামনেই ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা, বিশ্বকর্মা নেই, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একসঙ্গে ছিল, বিশ্ব থেকে ব্রহ্মাণ্ড পৃথক হলো। এই বিশ্বের যিনি কারিগর নির্মাতা তিনি হচ্ছেন সৃষ্টির নির্মাতা তিনি হচ্ছেন বিশ্বকর্মা, দেব কারিগর। কুবেরের নগর সেও বানিয়েছে, লঙ্কা সোনার লঙ্কা বিশ্বকর্মা বানিয়েছে, ভগবানের নগর দ্বারকাপুরী বিশ্বকর্মা বানিয়েছে। দেবতাদের যাতায়াতের যত বিমান সমস্ত কিছু, যত শক্তিশালী অস্ত্র সমস্ত কিছু বিশ্বকর্মা বানিয়েছে। যে বিশ্বকর্মা সূর্যদেবের অহংকার ভাঙতে সূর্যদেবকে একটা সূর্য থেকে ১২টা সূর্যে পরিণত করেছিল, এবং সূর্য ভাঙলে সূর্যের যে কণা কণা সূর্যগুলো শক্তিগুলো বের হয়েছিল, যেমন লোহা কাটলে কিছু লোহার গুঁড়ি পড়বে, কয়লা কাটলে গুঁড়ো কয়লা পড়বে, ঠিক তেমনি সূর্যকে ভাঙার পর যে গুঁড়োগুলো বেরিয়েছিল সেইগুলো দিয়ে বিশ্বকর্মা তিনটি অস্ত্র নির্মাণ করেছিলেন, ব্রহ্মার শক্তি, ভোলানাথের ত্রিশূল আর ভগবানের সুদর্শন চক্র, নিতাই গৌর হরিবল। তাহলে দেখুন দেব কারিগর বিশ্বকর্মা, যিনি জগৎ কল্যাণের তরে বিশ্ব শান্তি যজ্ঞে, বিশ্বের কল্যাণের যজ্ঞে নিজের আত্ম বলিদান পর্যন্ত দিতে গিয়েছিলেন, তিনি হচ্ছেন বিশ্বকর্মা। তাহলে সেই বিশ্বকর্মা যিনি অষ্টবসু, অষ্টবসুর মধ্যে প্রধান এক বসু, সপ্তম বসু প্রভাস, সেই প্রভাসের পুত্র হরিবল। তাহলে সেই বিশ্বকর্মা পুজোতে আমরা সবাই বিশ্বকর্মার কাছে হাত জোড় করি, বলি আমাদের ব্যবসাতে যেন উন্নতি হয়, যন্ত্রপাতিতে আমরা নিজেদের কর্মসিদ্ধি করি, সেই যন্ত্রপাতি থেকে যেন কোনো বিপদ না আসে, গাড়ি ঘোড়া নিয়ে রাস্তাঘাটে যাতায়াত করি যেন কোনো বিপদ না ঘটে, বিশ্বকর্মার পুজো করি। শুধু হিন্দুরা নয়, অন্যান্য ধর্মের মানুষও দেখা যায় বিশ্বকর্মা পুজো করে। কেন? আমাদের তো ভক্তি, অনেক ধর্মে অন্য ধর্মে তাদেরও ভয়ে ভক্তি আছে, তা বিশ্বকর্মা পুজোতে যারা হাত জোড় করে বাবা বিশ্বকর্মার কাছে দাঁড়ায়, কই একবারও তো বলি না যে তুমি আমাদের চৈতন্য দাও বাবা। গাড়ি ঘোড়া নিয়ে রাস্তাঘাটে যাচ্ছি, আমি যাব ক্ষীরপায়, আপনি যাবেন ঘাটাল, একজনের সঙ্গে আরেকজনের কোনো প্রতিযোগিতাই নাই, কিন্তু তথাপি আমাকে আপনি টপকে দিয়ে চলে যাচ্ছেন, আমার হাতে বাইক আছে, আমার মনে হঠাৎ করে জেগে গেল আমাকে টপকে দিয়ে চলে যাবে, আমিও বাইকের গতি বাড়ালাম, দুজনের গন্তব্যস্থান আলাদা কিন্তু একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লেগে গেল রাস্তাঘাটে। মূর্খ নয় মানুষ, জ্ঞানন্ধ নয়, এমন ভাবে পথ চলল, একটা অ্যাক্সিডেন্ট করে নিজের সর্বনাশ করল, আর আরেকজনের কোনো দোষ নাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে তারও গিয়ে সর্বনাশ করে দিল। তাহলে মানুষ জ্ঞানন্ধ নয়, হরিবল, কলির মানুষ হচ্ছে জ্ঞানন্ধ, এরা চোখ থাকতে অন্ধ, এরা ভালো করে নিজেদের বিচার বুদ্ধি দিয়ে কোনো কিছু বিচার করে না, মূর্খের মতো পথ চলে। রাধে, এই তো আমি কীর্তন করতে আসছি, আজকে এই কথাটা বেশি করে স্মরণ হয়ে গেল, রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট, মা স্বামী স্ত্রী দুজনেই আসছিল, দুজনেই শেষ, হেলমেট নাই মাথায়, জন্মাষ্টমীর দিন, আমরা নিয়ম নিষ্ঠার মধ্যেই আছি, আমরা তো অন্য সেবা করব না। তার মাঝে ওই ঘটনাটা দেখে অন্তরটা একবারে দুর্বিষহ হয়ে গেল, রাস্তা দিয়ে যতজনকে দেখি যে দু চাকায় যাচ্ছে, বাইকে যাচ্ছে, হেলমেট নাই, আমার মনে হয় তাদের বাঁচার কোনো ইচ্ছাই নাই, নিজেদের দেহের নিজেদের অমূল্য সম্পদের মূল্য যে দিতে জানে না তার বাঁচার কোনো অধিকার নাই, রাস্তাঘাটে কুকুর ছাগলের মতো মনে পড়ে থাকে, বাইক নিয়ে যাচ্ছে চুল খারাপ হয়ে যাবে, হেলমেটটুকু পরার অধিকার নাই, গাড়ি নিয়ে যায় সিট বেল্ট পরবে না, কেন পুলিশের বাঁচার জন্য সিট বেল্টটা পরছে, পুলিশের জন্য সিট বেল্ট নয়, নিজের বাঁচার জন্য সিট বেল্ট। তাহলে মানুষ মূর্খ, মানুষ বোকা, মানুষ জ্ঞানন্ধ, তাই তো মানুষের এত পরিণতি খারাপ। রাধে রাধে, আরে বাবা বিশ্বকর্মার পুজো করলে হবে, বাবা বাঁচিয়ে দেবে, বাবার হাতে দেখো নি, বাবার হাতে কি আছে, দাড়ি পাল্লা আছে তো,
দাড়ি পাল্লাতে কি থাকে? একদিকে একদিকে দুটো পাল্লাই, একটা পাল্লাই থাকে কর্ম আর একটা পাল্লাই থাকে জ্ঞান। জ্ঞান আর কর্ম, জ্ঞান শূন্য কর্ম মূর্খের কর্ম। যে কর্ম আপনি করে যাব সেই কর্মের মধ্যে আমার জ্ঞান নাই, মূর্খের মতো আমি খেটে যাচ্ছি, তাহলে ওই কর্ম দিয়ে কোনো মহৎ কাজ হয় না। তাহলে শুধু কর্মের দিকে জোর, জ্ঞানের দিকে জোর নাই, তাহলে আধ্যাত্মিক শূন্য। আবার কেউ শুধু জ্ঞানের দিকে চলে গেছে, সে কর্ম করে না, তাহলে তারও জীবন ব্যর্থ। কর্ম যদি কেউ না করে সংসারে হয় সে হরিবল, সেও মূর্খ। তার মানে কর্ম আর জ্ঞান দুটিকে সমান সমান নিয়ে চলতে হবে। জ্ঞান শূন্য কর্মের কোনো মূল্য নাই, কর্মহীন জ্ঞান সেটার কোনো মূল্য নাই। ওই জন্য বাবা বিশ্বকর্মাকে বলবেন যে আমি কর্ম করছি, যন্ত্রপাতি নিয়ে খেলছি, আমি যাচ্ছি রাস্তাঘাটে যন্ত্র নিয়ে। এই জগতের কারিগর তুমি, তোমাকে প্রণাম জানাই, তুমি আশীর্বাদ করো যেন আমি দিব্য জ্ঞান, সৎ জ্ঞান, সৎ জ্ঞান রেখে আমি যেন কর্ম করতে পারিনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। দুটি পাল্লা যেন সমান থাকে। জলের সব থেকে বড় শক্তিশালী জন্তুর নাম বা জীবের নাম হচ্ছে তিমি মাছ, আর এই স্থলের সব থেকে বড় জন্তু বা জীবের নাম হচ্ছে হাতি। বাবা বিশ্বকর্মার বাহন রূপে হাতিকে পূজা করা হয়। হরি বল। এক রাজা পৃথিবীতে প্রথম চালু করেন সেই পূজা। তা এখানে পরিষ্কার বলা হচ্ছে যে হাতি যেমন এই স্থলের সর্বশ্রেষ্ঠ বীর, তেমনি বিশ্বকর্মা হচ্ছেন একজন মহৎ বীর, যার দ্বারা তৈরি করা অস্ত্রে দেবতারা পরিপূর্ণ। বোঝা যাচ্ছে? রাধে রাধে হরি বল। এই জগতে যারা কারিগর, মালাকার, স্বর্ণকার, কুম্ভকার, কি তাদের জন্ম জানেন তো? বিশ্বকর্মা এবং তার এক স্ত্রী ঘৃতাচি। ঘৃতাচি অভিশপ্ত হয়ে ধরাধামে আসে এবং তাদের নটি সন্তানের জন্ম হয়, যে নটি সন্তান যথাক্রমে মালাকার, স্বর্ণকার, কুম্ভকার আদি, তারা বিশ্বকর্মার সন্তান, যারা কিন্তু কর্মক্ষেত্রে কারিগরি শিল্পীতে তারা কিন্তু এগিয়ে অগ্রস্থান অধিকার করেছে এবং জগতে তাদের জন্যই শিল্প কলার প্রচার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। তাহলে দেখুন, যিনি এত বড় বীর তিনিও কিন্তু জগতের কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। হরি বল। জগতের কারিগর যিনি, সৃষ্টির কারিগর যিনি, তিনি সঁপে দিয়েছিলেন। এই জন্যই বলা হয় যে দিব্য জ্ঞান যদি কারোর মধ্যে না থাকে, কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে জাগানো যায় না। এই জ্ঞান অন্ধ কলির মানুষকে পথ দিতে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। কেন জানেন? অহংকার কালিও নাগ বিষয় বিষ উদ্গারে, সংসার কালিদহে সবাই পড়ে মুড়োছিয়ে। সবাই বিষ খাচ্ছে, দিন রাত বিষ খাচ্ছে, কোথায় পড়ে আছে? সংসারে। আর এখানে বিষ খাচ্ছে কি বিষ জানেন? যেটাতে পরম আনন্দ নাই, যেটা বিষের তুল্য, সেটা কি? সেটা হচ্ছে আমি আমি আর আমার আমার, এটা হচ্ছে বিষয়। যে বিষয় নিয়ে আমরা মত্ত, চৈতন্য মহাপ্রভু বললেন এটা বিষের মতো। রাধে রাধে। আপনারা জানেন গরুর মহারাজ যেদিন অমৃতের কলসি এনেছিলেন মর্তধামে, সাপেদের জন্য এনেছিল, কিন্তু সাপের অমৃত পায়নি। মায়ের দাসিত্ব মুক্তি হয়ে গেলে গরুর মহারাজের আনা অমৃত ইন্দ্রপুত্র জয়ন্ত স্বর্গে নিয়ে চলে যান। সাপেরা অমৃত আছে মনে করে যেখানে অমৃতটা নামানো হয়েছিল সেখানে ঘাস ছিল, কুশ ঘাস, সে ঘাসগুলোকে জীব দিয়ে চেটেছিল, তাতে সাপেদের জীবটা কিন্তু দুটি খণ্ডে ভাগ হয়েছিল। তাহলে অমৃত আছে মনে করে সাপেরা ঘাস চেটেছিল, অমৃত পায়নি, জীব কেটেছিল। আর আমরাও কিন্তু শান্তি, সুখ, অমৃত পাবো বলে সংসারে আমি আমি আমার আমার আর বিষয় নিয়েই শুধু মত্ত। এখানে কিন্তু অমৃত নাই। অমৃত আছে কোথায়? হরিনামামৃত, চৈতন্য চরিতামৃত, রামকৃষ্ণ কথামৃত, ভাগবতামৃতম। আর যেটা থেকে আমরা দূরে থাকি আমরা হতভাগা নই। নিতাই গৌর হরি বল। আমরা তো মূর্খ। এত সুন্দর উপায় আছে অমৃত পাবার, আনন্দ পাবার, আমরা আশ্রয় করি না। রাধে রাধে। আরে পরে হবে নাম,
মানুষের অহংকার হচ্ছে কালিও নাগের মতো, যে শুধু বিষয় নিয়ে মেতে থাকে। যার একটু বেশি উচ্চকূলে জন্ম নেওয়ার অহংকার, পাণ্ডিত্যের অহংকার, আমার টাকা পয়সা আছে তার এক অহংকার, আমার বিদ্যা আছে তার এক অহংকার, এই সব অহংকারে মত্ত মানুষ, বিষয় বিষে মত্ত মানুষ, তারা পথ জানে না। তাই তো চৈতন্য মহাপ্রভু হরিনামামৃত দিলেন, পরে হবে নাম, একবার তো আগে নাম পরে নাম, আগে নাম পরে নাম, আগে নাম পরে নাম, আগে নাম পরে নাম। কোথা থেকে? অহংকারের আসন থেকে। আগে নাম পরে নাম, আগে নাম পরে নাম, একবার সাধু গুরুর চরণ তলে, আগে নাম পরে নাম, সাধু গুরুর চরণ থেকে আগে নাম পরে নাম। তাহলে অহংকারের আসন থেকে চৈতন্য মহাপ্রভু নাম বললেন, পরে হবে হরি নাম, আগে একবার নাম। বিষয় বিষয়ে মত্ত মানুষ অহংকারী একটা সাপের মতো, যে কালিও নাগ সাপ শুধু বিষ দেয়, তেমনি বিষয় বিষে মত্ত মানুষ শুধু বিষয় বিষ নিয়েই মত্ত। রাধে, হৃদয়ে যদি ময়লা থাকে কাজ হয় না। আকাশের চাঁদের ছবি সেই পুকুরেই দেখায়, যে পুকুরের জলে পানা শ্যাওলা মুক্ত পরিষ্কার থাকে। এই অজ্ঞানতা মলিনতা অহংকারের ময়লা যদি হৃদয়ে থাকে, আমার ঠাকুরের নাম হাজারবার শুনেও কোনো কাজ হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরিব, আমি একদিকে হরিনামও করবো আর একদিকে মানুষ হত্যা করবো, জীব হত্যা করবো, হ্যাঁ পাপাচার করব। তাহলে হরিনাম একবার বললেই সন্ধ্যেবেলায় আমার উদ্ধার নাকি? বারে 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 বার, তুমি অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার করবে, আর একবার হরিনাম করলে মুক্তি? না, হরিনামের আসল ফল তখন। তাহলে তো জগতে এত হরিনাম হচ্ছে, মানুষের তো মঙ্গল হয়ে যেত, হচ্ছে না কেন? দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তি ভালো হচ্ছে না, অমানুষগুলো মানুষ হচ্ছে, হচ্ছে কি মা? হবে না, হরিনাম বিনোদন হয়ে গেছে। হরিনাম যদি একটা নাম বা একটা সাধারণ কোনো বিনোদনের বস্তু বলে কেউ গ্রহণ করে, হরিনামেও কোনো মঙ্গল হবে না। হরিনামে তখনই মঙ্গল যখন হরিনাম আশ্রয় করবে মানুষ অহংকার শূন্য হয়ে, অপরাধ মুক্ত হয়ে, তবে কখনো নামের ফল। নিতাই গৌর হরি হরি বল। তুমি নামো অহংকার ভুলে, সাধুগুরু বৈষ্ণবের চরণে নামো, জায়গায় নামো, সবাই সব জায়গায় নামার দরকার নেই, জায়গার নামো, তাহলে তোমার কাজ হবে। কি সংসারে থেকেও তুমি পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পরে নাম, নিত্যানন্দ ধামে আগে নাম পরে নাম, পাবে নিত্যানন্দ ধামে আগে নাম পরে নাম, পাবে নিত্যানন্দ ধামে আগে নাম পরে নাম। মহাভারতের কথা, গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে মৃত্যু শয্যায় পড়ে আছে। অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, এইটুকু কথা যুধিষ্ঠিরের মুখে শুনেছিল গুরু দ্রোণ, যে যুধিষ্ঠির তো মিথ্যা বলে না, আমার ছেলে মারা গেছে। কিন্তু শেষ লাইনটা শুনতে পাইনি গুরু দ্রোণ, যে ইতি গজ পড়ি গেল রণে, যে অশ্বত্থামার নামে একটা হাতি মরেছে তার ছেলে মরেনি, এটা আর গুরু দ্রোণ পুত্র মোহে অন্ধ হয়ে শুনতে পায়নি। কারণ কৃষ্ণ ভগবান যিনি ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়েছিলেন, তিনি পাঞ্চজন্য শাঁখটা জোরে বাজিয়ে দিয়েছিলেন। ধৃষ্টদ্যুম্ন বাণ মেরে গুরু দ্রোণাচার্যকে শেষ করল। গুরু দ্রোণাচার্য মৃত্যু শয্যায় পড়ে আছে, অর্জুন কাঁদছে, বাসুদেব শ্রীকৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ, আমার গুরু নিষ্ঠাবান, আমার গুরু পণ্ডিত, আমার গুরু ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, কৌরব পাণ্ডবদের গুরু, শক্তিশালী, এত বড় যোদ্ধা, এত বড় বীর, এত নিষ্ঠাবান, এত জ্ঞানী, আমার সেই গুরুকে কেন মরতে হল? কুরুবংশের গুরু। ভগবান বললেন, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু শক্তিশালী, তোমার গুরু পণ্ডিত, কিন্তু তাকেও পড়তে হলো, মরতে হলো, কেন জানো? একটাই কারণ, তোমার গুরু জেনে বুঝে জীবনের সব থেকে বড় ভুল করেছে। সেটা কি? জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে, সৎসঙ্গ করেনি, তাই তোমার গুরু ওই অসৎসঙ্গের গুণেই আজকে শেষ হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
তাই এইখানে বসে যেটুকু আপনারা শুনছেন মা, এই যতক্ষণ সময় বসে আছেন, এটা হচ্ছে আপনার আসল পুণ্যের কর্ম, এটা হচ্ছে সৎসঙ্গ। যা শুনছেন ভালো কথা, শাস্ত্র কথা, জীবনের পথ সুন্দর হবে এমন কথা। এই সৎসঙ্গ করলেই সংসার ছেড়ে যাবার দরকার নাই। প্রতিদিন সুযোগ যদি নাও পান, সকাল সন্ধে একটু স্মরণ করলেন, আর মাঝে মাঝে যখন সুযোগ পেয়ে যাবেন হরিনামের আসরে বসার, ভাগবত পাঠের আসরে বসার, সময়টা নষ্ট করবেন না, এখানে বসে পড়বেন। কারণ এই সৎসঙ্গের গুণে আপনাকে সংসার ছেড়ে বাবাজি বৈরাগী হয়ে যেতে হবে তারও দরকার হবে না। এখানে থেকেও, সংসারে থেকেও তুমি পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পরে নাম, পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পরে নাম, পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পরে নাম, পাবে নিত্যানন্দ ধাম। সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসের মতে মনুশ্চেত, প্রেমাম্বুদ বিহরণে যদি চিত্ত ব্যক্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত। তাই তো চৈতন্য মহাপ্রভুর চরণে মাথাটা নামাতে হয় রাধে রাধে। তা যখন মত্ত মানুষ বিষে, বিষয় বিষে মানুষকে অমৃত দিলেন মা গো আমার চৈতন্য ভগবান, কি অমৃত তা দেখে গৌরহরি করুণা করিয়া হরিনাম অমৃত দিলেন ঘরে ঘরে গিয়া। হরিনাম সাধারণ কোনো নাম নয়, কেন জানেন? এর মধ্যে প্রেম আছে। প্রেম দিয়ে যদি কেউ হরিনাম আশ্রয় করে তাহলে ভগবান তার কাছে বাধা পড়ে যায়নি, তাই গৌর হরি হরি বল। আর প্রেম শূন্য, ভক্তি শূন্য নাম, সে নাম শুধু একটা গান, কিন্তু প্রেমযুক্ত নাম, সেই নাম হবে পরিপূর্ণ হরিনাম রাধে রাধে। এইভাবে প্রেম দিয়ে, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, হে রাধা মোহন কহে কিছু না হলো আমার, হে রাধা মোহন কহে না হলো আমার, আমি বঞ্চিত হলাম গো, বঞ্চিত হলাম গো, এমন দয়া দেব তারে বঞ্চিত হলাম গো, এমন দয়া দেব, গেল গেল জনম বিফলে গেল, কিছু না হলো আমারি রে, হে 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 রাধা মোহন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে অহংকার নিয়েই কথা বলা শুরু করেছিলাম, তাই আজকের কীর্তনের বিষয়টাও হবে যে অহংকার মানুষের জীবনে কি সর্বনাশ আনে। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, হরিনাম করতে ভালো লাগে না তুমি করবে না, কিন্তু যারা হরিনাম করে আনন্দ পায় তাদেরকে কখনো বাধা দেবে না, কারণ হরিনামের নাম অপরাধের কোনো ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। হরি বল। আজকে সেটাই হবে বিষয়, যে অহংকারে মত্ত একজন অপরাধী, তিনি নাম অপরাধ এবং বৈষ্ণব অপরাধ করেন, তার ফল কি হয়েছিল এবং কিভাবে সে মুক্তি পেয়েছিল আজকে সেই বিষয়ে আমরা আস্বাদন করব। এখান থেকে যদি কেউ সোজা চলে যান নবদ্বীপ যাবার রাস্তায়, কল্যাণীর পাশে একটা মন্দির আছে, কল্যাণী, কল্যাণীর পাশে, কল্যাণী নামে একটা শহর। আগের বছরে যেখানে দুর্গাপুজো এক নম্বর হয়েছিল, মনে আছে মা? দুর্গাপুজো একদম এক নম্বর প্যান্ডেল হয়েছিল কোথায়, যেখানে সব থেকে বেশি ভিড় হয়ে গিয়েছিল, কল্যাণী আইটিআই। সেই কল্যাণী শহরের পেছনে, কলকাতার পাশে কল্যাণী, কল্যাণী শহরের পেছনে 5 কিলোমিটার থেকে 7 কিলোমিটারের মধ্যে 32 নম্বর জাতীয় সড়ক ধরার রাস্তায় একটা জায়গায়, 34 নম্বর জাতীয় সড়ক ধরার রাস্তায় একটা জায়গা আছে যার নাম কুলের পাট, কুলের পাট মন্দির। হরিবল। কল্যাণীর পাশে কুলের পাট বা কুলিয়া পাট, সেই কুলিয়া পাটে একটা মন্দির আছে, যে মন্দিরটির নাম অপরাধ ভঞ্জন মন্দির, যেখানে অপরাধী উদ্ধার হয়েছিল, রোগী এসে উদ্ধার হয়েছিল বৈষ্ণব অপরাধ করে। আজকে শুনবো
সেই লীলার কথা। লীলাটা পরিকাঠামো, তবে এর মাঝে অনেক তত্ত্ব, অনেক তথ্য যেগুলি আমাদের মঙ্গলের জন্য সবসময় পথ চলাটা সুন্দর করে, সেই কথা শুনবো। আজকের বিষয়ের নাম অপরাধ ভঞ্জন লীলা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সত্যযুগের কথা নয়, ত্রেতা যুগের কথা নয়, দাপর যুগেরও কথা নয়, কলিযুগের কথা। আজ থেকে বেশি দিন নয়, 500-550 বছর আগেকার কথা, সেই কথা আজকে লীলার মাধ্যমে শুনবো। হরি বল। অপরাধ ভঞ্জন লীলা, তাই সবাই মিলে লীলার আস্বাদনের পূর্বে মনকে কৃষ্ণচরণে রাখবো। আজকে পবিত্র দিন, জন্মাষ্টমীর দিন, আমার ভগবানের, ভগবানের তো জন্ম হয় না, ভগবানের আবির্ভাব, প্রভুর আবির্ভাবের দিন। হ্যাঁ, শ্রীকৃষ্ণের যতেক লীলা, সর্বোত্তম নরলীলা নরবপু যাহার সরব, গোপবেশ বেণুকর নব কৈশোর নটবর নরলীলা হয় অনুরূপ। ভগবানের দেহটা দেখলেই বুঝতে পারবেন। রাধে রাধে, দেখেছেন ভগবান কৃষ্ণের কোথাও দাঁড়িয়ে আছে, মোচ আছে, আছে নাকি? ভগবান কৃষ্ণ বুড়ো, চুলগুলো পাকা। হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ দেখেছেন? ভগবান তো 125 বছর লীলা করেছিলেন, নেই কেন জানেন? ভগবান নবকৈশোর নটবর, তিনি নিত্য নিত্য সুন্দর। তার এই দেহ নিয়ে পৃথিবীতে আসা বা ধরাধামে আসা, এটা শুধুমাত্রই যুগে যুগে ভগবান আসবেন, পাপী বিনাশ করবেন, ভক্তদেরকে পথ দেখিয়ে যাবেন, এই জন্য এসেছেন। তিনি তো গোলোকে বিরাজ করছেন মা নিত্য। রাধে রাধে, তাহলে সেই প্রভুর জন্মতে আবির্ভাবে আজকে আমরা চলুন রাধারানীর নাম গান গাইতে গাইতে আমরা কৃষ্ণচরণে মনে রেখে একটু কৃষ্ণ কথা শুনি। সবাই বলো, রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি, বৃন্দাবনে ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়, জপো রাধে রাধে, 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 হরি হরি, জপো রাধে রাধে, 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 জপো রাধে রাধে। রাধা রানী, জপো যাহা ভি রাধা রানী, জপো যাহা ভি রাধা।
রাধে রাধে বাহু তুলে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জয় জয় রাধে জয় জয় রাধে ও রাধে রাধে আমারি ও রাধে রাধে সর কি প্যারি রাধে রাধে বলো প্যারি ও রাধে রাধে রাস দুলানি ও রাধে রাধে বলো বৃন্দাবন মে রাধে রাধে বলো গোবর্ধন মে রাধে রাধে বলো গিরিরাজ মে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে মধুবন ছি মে রাধে রাধে যমুনা তট মে রাধে রাধে বংশী ভট মে রাধে রাধে নান ঘাট মে রাধে রাধে বলো কেশী ঘাট মে রাধে রাধে বলো বাঁকে বিহারি রাধে রাধে রাধা কুণ্ড মে রাধে রাধে শ্যাম কুণ্ড মে রাধে রাধে গোকুল ধাম মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে বরসানে মে রাধে রাধে রাবণ ধাম মে রাধে রাধে বরসানে মে রাধে রাধে যাবন গ্রাম মে রাধে রাধে বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে শ্যাম মিলা মে রাধে 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 বলো প্যারি রাধে 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 বলিয়ে রাধা রানী কি রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে রাধে নিজ নিজ গুরু মহারাজ কি জয় অপরাধ ভঞ্জন লীলা বৈষ্ণব অপরাধী যার অপরাধের ফলে কুষ্ঠ ব্যাধি হয়েছিল এবং অপরাধ ভঞ্জন মন্দিরে যিনি উদ্ধার পেয়েছিলেন হরিবল একদম সংসারের কথা আবার আধ্যাত্মিক কথা দুই পরিপূর্ণ আমাদের মতোই সংসারী মানুষের কি করণীয় চোখ খুলে দেবার মতো কথা সবই লীলার মধ্যে আছে দেখুন ঘটনা শুরু হচ্ছে কোথায় প্রত্যেক দিন চৈতন্য মহাপ্রভু হরিনাম করেন দুই ভাবে এক সাধারণ ভক্তদের নিয়ে খেটে খাওয়া মানুষ সারাদিন কর্ম করে হরি বল রাধে খেটে খাওয়া মানুষ সারাদিন সংসারের কাজ করে তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু হরিনাম করতেন শুধু নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর
রাত্রিবেলা হয়ে গেলে এক বছর প্রতিদিন শিবাস নামে এক ভক্তের ঘরে সারা রাত জেগে হরি বল লীলারস আস্বাদন। হরিনাম কিন্তু সবার জন্য, কিন্তু লীলা বুঝতে গেলে বাবা ভেতরে কিছু থাকতে হয়। রসব্বৈষ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতী, গ্লাসে যতটা জল রাখার ক্ষমতা তার বাইরে দিলে জল রাখতে পারবে না, তাই আধারটা তৈরি করতে হয়, তবে কিছু ভালো জিনিস দিলে ধরে রাখা যায়। লীলারস বা আমি যেটা এই যে কীর্তন হচ্ছে, এটা কি কীর্তন? নাম কীর্তন নয়, এটা লীলা কীর্তন। এটা বুঝতে গেলে, এটা ধরে রাখতে গেলে একটু আধারটাকে তৈরি করে নিতে হয়। কি কারণ? এখানে তথ্য আছে, এখানে তত্ত্ব আছে। আর নাম সেটা জানার জন্য বেশি কষ্ট করার দরকার নেই। সাধারণ মানুষ সবার জন্য হরিনাম, সবার জন্য হরিনাম। চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে সন্ধ্যাবেলায় হরিনাম করছেন, আজও করছেন। ভজ নাম জপ না লহ না কৃষ্ণ না ভজ না ধ্বনি হরি পোনা লহনা অবিনা ভজনা জপনা লহনা কৃষ্ণনা সবাই বদন ভরে দুটি বাহু তুলে বল হরিনা একবার বদন ভরে বাহু তুলে বল হরিনা একবার বদন তুলে বাহু তুলে বল হরিনা ধ্বংস যেতে হবে একা যাবে হরিনা তুমি ভাবে যাবে যাবে হরিনা একবার ভেবে দেখো মন কেউ কারো নয় বলো হরিনা একবারে ভেবে দেখো একবার ভেবে দেখো মন কেউ কারো নয় বলো হরিনা ভজনা সকলকে নিয়ে হলো হরিনাম। রাত বাড়লো, সারা রাত জেগে হবে এবার লীলা তত্ত্ব আস্বাদন। যাদের হাড়ি কাঁচা তারা বোঝে না তত্ত্ব, যাদের হাড়ি পাকা তারা বোঝে তত্ত্ব। হরি বল, আমি যদি বলি হরিভজন বড় লেঠা, একটু শুনুন মা সবাই, এগুলো হচ্ছে গুরুর ঘরের কথা। আমি বেশি পর্দা সরিয়ে বলতে পারবো না, কারণ সব কিছুর একটা মাধুর্য আছে, মাধুর্য নষ্ট করলে হয় না। আপনাকে বুঝে নিতে হবে যে আমি কি বলছি, একবার দেখুন তো মা। হরিভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরিভজন করবি যদি জল মরকচায় ওঠা, জলের ধর্ম নিম্নগামী, জল গড়ায় গড়িয়ে পড়ে না, উপরে জল থাকলে নিচে পড়বে, ট্যাঙ্ক উপরে থাকলে নিচে জল নামে, সমোচ্চশীলতা জলের ধর্ম। কিন্তু যারা ভজন করে হরি বল
যারা সাধন করে তাদেরকে সংযমী হতে হয়। জল তো গড়াবে, জলকে ধরতে জানতে হয়, প্রয়োজনে ঊর্ধ্বগামী করতে হয়। মূলাধার থেকে সহস্রার পথ বড় কঠিন, কিন্তু চেষ্টা করে কারা? যারা সাধন করছে তারা। হরি বল। তাই সংসারী মানুষকেও সংযমী হতে হয়। যদি কেউ ভজন রাজ্যে প্রবেশ করে তাকে রাধে। তত্ত্ব দুটি, একটা দেহতত্ত্ব আর একটা আধ্যাত্মিক তত্ত্ব। অনেকে তত্ত্ব শুনতে ভালোবাসে, কীর্তনের মধ্যে একটু করে তত্ত্ব দেবেন। এই মেদিনীপুরের মানুষ খুব ভালোবাসে গো তত্ত্ব। এটা মেদিনীপুর না হুগলি, মেদিনীপুর। কিন্তু বেশিরভাগ মানুষ যারা বলে তত্ত্ব বলবেন তারা জানেও না বেশিরভাগটাই। কিছু বিজ্ঞ মানুষ আছেন, বেশিরভাগ মানুষ জানেই না তত্ত্ব কোনটা। আমরা যেগুলো পৌরাণিক কথা বলি, বেলের জন্ম কিভাবে, দুর্গা ঘাসের জন্ম কিভাবে, কি মা, হ্যাঁ, এগুলো হচ্ছে পৌরাণিক তথ্য, মানে পুরাণে লেখা আছে সেই কথাগুলো বলি, এগুলো হচ্ছে তথ্য। আর তত্ত্ব কোনটা? একটা দেহতত্ত্ব আর একটা আধ্যাত্মিক তত্ত্ব। দেহতত্ত্ব জানলে গর্তে পড়ে মরতে হয় না, রাধে রাধে। দেহতত্ত্ব জানলে গর্তে পড়ে মরতে হয় না। আর দেহতত্ত্ব জেনে মন্দিরটা যদি সুন্দর কেউ করতে পারে, সে আধ্যাত্মিক তত্ত্ব জানার অধিকার পায়। নিতাই গৌর হরি হরি বল। এই মেদিনীপুরে কীর্তন করতে গিয়েছি, পূর্ব মেদিনীপুর পাশে, আমাকে বলছে কীর্তনিয়া বাবা আপনার কাছে দেখা করতে এলাম। এমন বলুন, গুড় গুড় করছিল অনেকক্ষণ থেকে। আমি বলি বলুন বাবা। আমাকে বলছে বাবা গত দু বছর আগে বীরভূম থেকে এক কীর্তনিয়া এসেছিল, সে বলেছিল মন্দিরটা ঘর থেকে বেরোতে ডান দিকে করতে হয়। আগের বছর একজন কীর্তনিয়া এসেছিলেন, তিনি আবার ব্রাহ্মণ, তিনি বলছেন বাঁ দিকে করতে হয়। আর আপনার কাছে জানতে এসেছি বাবা, আপনি বলুন না মন্দিরটা কোন দিকে করতে হয়। আমি বলি যার ঘরে বাঁ দিকে জায়গা নাই সে মন্দির করবে কোথায়, যার ডান দিকে জায়গা নাই সে করবে কোথায়, যার বাড়িতে যেমন অবস্থা আছে ঘর থেকে বেরোতে যদি ডান দিকে করা সম্ভব হয় করবেন, যদি জায়গা না থাকে বাড়িতে আঙিনার সামনে যেখানে জায়গা আছে সেখানে মন্দির করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এত দ্বন্দ্ব করে লাভ কি? বলে বাবা আরেকটা প্রশ্ন বলুন। বলছে বাবা ওই ঝাঁটা মানে বাঁ দিকে রাখলে মঙ্গল হবে নাকি ডান দিকে? সর্বনাশ করেছে গো। দেখুন বাবা ঝাঁটার গল্প আমি বলবো না। বলছে না না বলুন না, আপনি বলুন না। আমি বললাম বাঁ দিকে রেখে দেখেছেন? বলে হ্যাঁ লাভ হয়েছে। বলছে না, ডান দিকে রেখে দেখেছেন লাভ হয়েছে? বলছেন না। বলছে এবার ঘর থেকে যখন বেরোবেন ঘরের ওই চৌকাঠের উপরে দরজার উপরে টাঙিয়ে রেখে দেবেন, ঘর থেকে বেরোবেন আর মুখে ঝাঁটা খাবেন, তবে আপনার চৈতন্য হবে। ঝাঁটা কোথায় রেখে মঙ্গল হয় এটা কি লাখ লাখ টাকা খরচা করে জানতে হয় মা? মানুষ মূর্খ নয়, বোকা নয়। 20 টাকার বই কিনবেন নিত্যকর্ম পদ্ধতি, সেখানে লেখা আছে সাংসারিক মানুষ কি করলে মঙ্গল হবে, তা জানার জন্য 1 লাখ টাকা খরচা করার কি দরকার? তত্ত্ব জানুন, যেটা জানলে জীবনের পথ সুন্দর হবে। আমি যে কথা বলছি দেখুন, ইঙ্গিত বলবো, ইঙ্গিতে বলবো, বুঝে নিতে আপনাকে হবে। হ্যাঁ, রাধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি পিরিতি পাইবি তাই, পোকার জালে হাতি বাঁধা যায় বাঁধা যায়। রাধারানী বেঁধেছেন হাতি, রাধারানী ধৈর্য জালে কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে জন্মের মতো বেঁধে নিয়েছেন। বুঝতে পারা যাচ্ছে? তেমনি আপনি যদি একটু ধৈর্য রাখেন, ধৈর্য মানে বুঝতে পারছেন তো সংযম। এখনকার দিনে দুটি বৈরাগ্য বিখ্যাত, একটা হচ্ছে শ্মশান বৈরাগ্য, শ্মশান ঘাটে মানুষ দাঁড়ায় আর একজনকে পুড়তে দেখে ভাবে আহারে সব তো পুড়ে শেষ, দরকার নাই এত কিছু হিংসা এত কিছু বিষয়ের। আবার যখন ঘরে ঢুকে দরজাতে পাটা দেয় চৌকাঠের ভেতরে আর ভাবে যে ছোট ভাই আমার কাছে 20,000 নিয়েছিল দেয় নাই, হয়ে গেল বৈরাগ্য। আরেকটি বৈরাগ্য হচ্ছে মর্কট বৈরাগ্য, যেটি সংসারী মানুষ বা গৃহী মানুষের ভজন পথে বাধা হয়। সেটা কি জানেন? মর্কট মানে বানরের বৈরাগ্য। বানরের বৈরাগ্য জানেন? জানেন না রাধে? আপনি বাজার থেকে একটা বানর কিনে আনুন রাধে, হ্যাঁ বানর কিনে আনুন,
বানরটাকে শিখিয়ে দিন, ট্রেনিং দিন, বাসন মাজতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, কাপড় কাচতে হবে, থলি নিয়ে বাজার করতে হবে, যা শেখাবেন বানরটা তাই করবে। কতদিন জানেন? কতদিন সমস্ত কিছু শিক্ষা তার কতদিন মনে থাকবে? যতদিন না বানরটা পাঁচিরের উপরে লেজ তুলে একটা বানরই দেখবে, আর দেখলেই নিতাই নিতাই সব শেষ। রাধে, এটা হচ্ছে মর্কট বৈরাগ্য। চৈতন্য মহাপ্রভু বলেছে যে সাধুদের দ্বারা ব্যভিচার হচ্ছে, কেন? কারণ সাধুর পোশাকটা পরে নিয়েছে, অন্তরটা পবিত্র করতে পারে নাই। আগে হৃদয়টা সুন্দর করো, না হলে অপরাধ হবে, পদে পদে খুঁড়ের ধারে বাস, ব্লেডের হাতে হাত, ব্লেডে হাত দেওয়া থাকলে একটু যদি সাবধানি হাঁটি দুর্ঘটনা ঘটি, কিচ্ছু করার নাই। রাধে, মর্কট বৈরাগ্য মানে সংযমী হতে হবে, তবে কখনো মঙ্গল। এই সংযমী বলতে গিয়ে মনে পড়ছে, দেখুন সংযম জীবনে কতটা দরকার, কতটা দরকার। দরকার নেই কি? রাঁধুনি হইবি, ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুইবি, তাই রাঁধুনি ভোগ রান্না করছে কি মা? রাঁধুনি ভোগ রান্না করছে, কিন্তু রাঁধুনির অধিকার আছে সব তরকারিগুলোকে উচ্ছিষ্ট করে ঠোকরে টেস্ট করার, আছে নাকি? রাঁধুনির দায়িত্বটা রন্ধন করা, উচ্ছিষ্ট করা নয়। কাঁচা রাঁধুনি যদি হয় সে মাপ জানে না, পাকা রাঁধুনি কতটুকু তেল মশলা লবণ দিলে কি মাপ হবে, কি টেস্ট হবে জানে, কিন্তু পাকা রাঁধুনি জানে না। পাকা রাঁধুনি কি করবে? বারবার ওই নুন দেবে, একবার একবার নুন দেবে, একবার লঙ্কা বাড়লো না কমলো দেখবে, আর একবার পটলের ঝোলটা তুলে ফুরুত করে টানবে, আর বলবে একটু নুন লাগবে, একটু নুন কম হয়েছে, নুন দি। ওর টেস্ট করতেই জীবন শেষ, ওর আর মাপ জানা হলো না। রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা, সারা জীবন স্ত্রী পুত্র জীবনে সবকিছু দরকার, তবে সারা জীবন অন্য চিন্তা নাই, মন শুধু হাঁড়িতে, কিচ্ছু হবে না উন্নতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই জীবনে সংযমী হলে জীবনে কল্যাণ হয়, এটা ভজনের কথা, গুরুঘরের কথা। হরি বল। এখানে কীর্তন করতে আসছি, দেখছি রোডের ধারে বিরাট বড় বট গাছ, দেখেছেন আপনারা? রসকুণ্ডু রাস্তায় আসছি, বিরাট বড় একটা বট গাছ দেখলাম, আপনারা দেখেছেন? বট গাছটা লম্বা, বট গাছটা চওড়া, কিন্তু প্রতিদিন বট গাছটার একটা সর্বনাশ হচ্ছে, কি জানেন? ওই বট গাছটার গোড়ার শিকড়, মূল শিকড়টা একটু করে ইঁদুরে কেটে নষ্ট করছে। বট গাছ যত বড় হোক, যত লম্বা হোক, যত চওড়া হোক, প্রতিদিন যদি একটু একটু করে গোড়ার শিকড় নষ্ট হয়, ও বট গাছও পড়বে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাখো কিছু, পাবে কিছু। জীবনে সংযম কতটা দরকার এটা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল, দেখুন একবারে